আজকের এই চার্টে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সাপোর্ট এরিয়া। এই সাপোর্ট এরিয়া থেকে মার্কেটটা একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করে অনেক উপরে উঠেছিল, সেখান থেকে একটা বেয়ারিশ এনভেলপিং এর মাধ্যমে মার্কেটটা নিচের দিকে চলে আসছে। আগের যে সাপোর্টটা ছিল সেই সাপোর্ট, এখন এই সাপোর্টে এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা তিনটা ক্যান্ডেলের কম্বিনেশনে একটা মর্নিং স্টার ক্রিয়েট করেছে। মর্নিং স্টার, এই তিনটার মাধ্যমে একটা মর্নিং স্টার ক্রিয়েট করেছে। কোথায় ক্রিয়েট করেছে? এই সাপোর্টের কাছে। এটা একটা কি সাপোর্ট এরিয়া, যেহেতু আগে মার্কেটটা এখান থেকে রিট্রেস করে উপরে উঠেছিল, উপরে ওঠার পর এটা স্ট্রং ডাউন ট্রেন্ড, আফটার দ্যাট এইখানে একটা মর্নিং স্টার ক্রিয়েট করেছে। এখন আমরা এখান থেকে মার্কেটটা অবশ্যই এক্সপেক্ট করতে পারি যে মার্কেটটা উপরের দিকে যাবে। এই সমস্ত কেসে 80 to 90% অ্যাকুরেসি পাওয়া যায়। অবশ্য সেটা হায়ার টাইম, মিনিমাম H4।